السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. প্রিয় বন্ধুগণ, জিলহজ মাস আমাদের মাঝে প্রবেশ করেছে। আজকে আমাদের এখানে সৌদি আরবে জিলহজ মাসের 2 তারিখ। বন্ধুগণ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব অত্যন্ত বেশি। বছরের শ্রেষ্ঠ দিন সমূহ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বন্ধুগণ, এই জিলহজ মাসের 10 তারিখে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যে ইবাদত হলো কুরবানি করা। বন্ধুগণ, জিলহজ মাসের প্রথম 10 তারিখের যতগুলো আমল আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। বন্ধুগণ, এই কুরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা বিশ্বের প্রতিপালকের জন্য যার কোনো শরীক নেই, এবং আমি এ বিষয়ে আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলিম। সূরা আল আনআম আয়াত নম্বর 162। বন্ধুগণ, কুরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। অতঃপর তুমি আল্লাহর উদ্দেশ্যে সালাত পড়ো আর কুরবানি করো। সূরা আল কাউসার। বন্ধুগণ, কুরবানি বিষয়ে হাদিসে এসেছে, আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল ইযা রাআইতুমুল হিলাল জিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইমসিক আন শাহরিহি ওয়া আজফারিহি। রাওয়াহু মুসলিম। বন্ধুগণ, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে যে যদি কেউ কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সে যেন তার নখ এবং চুল থেকে কোনো কিছু স্পর্শ না করে, চুল থেকে বিরত থাকে, সে যেন তার নখ এবং চুল কর্তন করা থেকে বিরত থাকে। অন্য এক হাদিসে আছে, সে যেন স্পর্শ না করে। বন্ধুগণ, কুরবানি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। রাওয়াহু ইবনু মাজা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। হাদিসটি ইবনু মাজায় বর্ণিত হয়েছে। বন্ধুগণ, অতএব আসুন আমরা জেনে নেই কুরবানির আবিধানিক অর্থ কী। কুরবানির আবিধানিক অর্থ হলো সান্নিধ্যশীল হওয়া, নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া। পারিভাষিক অর্থে কুরবানি হলো যে পশু রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, তাকেই কুরবানি বলে। বন্ধুগণ, কোরআন মাজিদে এই কুরবানিকে একাধিক নামে অভিহিত করা হয়েছে। আপনার কুরবানিকে নাহার বলা হয়েছে, নাহার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফসাল্লে লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কুরবানি করো। সূত্র আল কাউসার। সুতরাং আমরা আল কাউসারের এই আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে নাহার হিসাবে উল্লেখ করেছেন। সূরা আল আনআমের আয়াত নম্বর 162 উল্লেখ করেছেন কুরবানিকে নুসুক অর্থে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলুন আমার সালাত এবং আমার কুরবানি। এখানে কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন নুসুক হিসাবে অভিহিত করেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে মানসাকুন হিসাবে উল্লেখ করেছেন।
আল্লাহ বলেন লেকুল্লে উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির বিধান রেখেছি, সূরা হজ আয়াত নম্বর 34। বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম এই কুরবানিকে কোরআন মাজিদে নাহার, নসুক এবং মানসাক হিসেবে অভিহিত করেছেন। বন্ধুগণ, হাদিস শরীফে কুরবানিকে উদহিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এই উদহিয়া থেকেই নামকরণ করা হয়েছে ঈদুল আদহা। বন্ধুগণ, সুতরাং আসুন আমরা এই কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই কুরবানি বিষয়ে আমরা সকলেই যেন সচেষ্ট হই এবং কুরবানি মাসলাম আসাইল যেন আমরা গুরুত্ব সহকারে জেনে কুরবানি করি, ইহাই আমাদের করণীয়। বন্ধুগণ, জিলহজ মাসের প্রথম 10 তারিখের যে আমলগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। বন্ধুগণ, আসুন এই কুরবানির বিধান কি। কুরবানি একটি শরীয়ত সম্মত ইবাদত, এ বিষয়ে দুনিয়ার সকল ওলামা ইকরামগণ একমত পোষণ করেছেন। কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত শরীয়ত সমর্থিত, কোরআন এবং সুন্নাহ এবং সকল ওলামা ইকরামের এক ঐক্যমতের ভিত্তিতে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে অভিহিত হয়েছে। সুতরাং বন্ধুগণ, আসুন কুরবানি করা ওয়াজিব না সুন্নাত, এই বিষয়ে ওলামা ইকরামদের মধ্যে দ্বিমত আছে এবং এই ওয়াজিব কেউ বলেছেন কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদা, কেউ বলেছেন কুরবানি করা ওয়াজিব। এই মুয়াক্কাদা এবং ওয়াজিব এই দুই শব্দের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদাই হোক বা ওয়াজিব হোক, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দার ত্যাগ দেখতে, তিনি চান বান্দার ত্যাগ তিতিক্ষা, বান্দার এখলাস এবং বান্দার একাগ্রতা তিনি পছন্দ করেন। সুতরাং বন্ধুগণ, আসুন কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদাই হোক বা ওয়াজিব হোক, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আসুন কুরবানি কোন ব্যক্তি করবে, কার প্রতি কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদা বা ওয়াজিব। প্রত্যেক মুসলিম, যিনি মুসলিম নর নারী, কুরবানি যিনি করবেন তাকে মুসলিম হতে হবে, হয় সে নর হোক কিংবা নারী হোক। কুরবানি যিনি করবেন তাকে স্বাধীন পুরুষ হতে হবে, স্বাধীন পরাধীন হলে চলবে না, গোলাম হলে চলবে না, স্বাধীন স্বীয় সত্তায় স্বাধীন ব্যক্তি নর নারী কুরবানি করবে। এবং কুরবানি করবে আপনার মুকিম, যিনি মুসাফির নন, মুকিম ব্যক্তি কুরবানি করবেন। এবং কুরবানি করবেন ওই ব্যক্তি যার সামর্থ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ওয়ালামিদাহি ফালা ইয়াক্রিবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। সুতরাং বন্ধুগণ, আসুন এই কুরবানি করা সুন্নাতে মুয়াক্কাদাই হোক বা ওয়াজিব হোক, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বন্ধুগণ, কুরবানি আপনি করবেন, এই কুরবানির পশু কেমন হতে হবে, কুরবানির পশু যাবতীয় দোষ ত্রুটিমুক্ত হতে হবে, কোনো প্রকার রুগ্ন, কোনো প্রকার অন্ধ, কোনো প্রকার খোড়া এবং অতিশয় জীর্ণ শীর্ণ কোনো পশু কুরবানি হবে না। আপনি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবেন, আপনার কুরবানির পশু সুঠাম এবং সুন্দর এবং সুস্থ এবং দর্শনীয় হতে হবে, সুন্দর হতে হবে, ভালো হতে হবে, রোগাক্রান্ত হবে না, জীর্ণ শীর্ণ হবে না এবং খোড়া হবে না এবং কানা হবে না, এই সকল ক্ষুদযুক্ত পশু কুরবানি করা যাবে না। আপনাকে পিওর, আপনাকে পরিষ্কার, আপনাকে সুন্দর এবং একটি সুঠাম দেহের পশু কুরবানি করতে হবে। বন্ধুগণ, কুরবানি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যেমন করে আপনি কুরবানি করেছেন, একটা পশুকে জবাই করেছেন, অনুরূপভাবে আপনার মনের পশুত্বকে দূরভীত করে দিয়ে এই কুরবানি করতে হবে। এই কুরবানির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা সম্ভব, কুরবানির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খালিল ইব্রাহিমকে, তার প্রিয় সন্তান, তার প্রাণের সন্তান ইসমাইলকে কুরবানি করতে বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার খালিল সত্যি সত্যি তার সন্তানকে কুরবানি করছেন, তখন তিনি বললেন ওয়াফাদাই না হবে জিবহিন আজিম, আমি একটি বড় কুরবানি দিয়ে ইসমাইলকে আমি মুক্ত করলাম, ইসমাইলের পরিবর্তে আমি একটি বড় দুম্বা কুরবানি হিসাবে আমি প্রদান করলাম। সুতরাং
দম বা কুরবানির বিনিময়ে আল্লাহ ইসমাইলকে মুক্ত করেছেন। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা পশু কুরবানি করে আমাদের মনের পশুত্বকে দূরীভূত করি, আমাদের মনের ভেদাভেদ, আমাদের বিভেদ, আমাদের গীবত, আমাদের হিংসা, আমাদের পরনিন্দা, আমাদের ভিতরে হানাহানি, সকল প্রকার পশুত্ব যে সকল কর্মগুলো আমাদের মাঝে আসে, আসুন এগুলোকে আমরা বিদরিত করি, দূরীভূত করি। আর আমরা কুরবানির মাধ্যমে সকল মুসলিম ভাই আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের মাঝে থাকবে না ভেদাভেদ, থাকবে না কোনো প্রকার হানাহানি, কোনো প্রকার দ্বন্দ্ব, কোনো প্রকার বিদ্বেষ বিদ্বেষ এবং হিংসা পরায়ণ এবং একে অপরকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হবে না। আমরা এই কুরবানির মাধ্যমে আমরা একটা বিরাট মুসলিম ঐক্য গড়ে তোলার চেষ্টা করি। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত ঘোষণা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।